দেখো, আমার অনলাইন ক্লাস করানোর উদ্দেশ্য কি বা ইউটিউবে এসে ক্লাস করানোর উদ্দেশ্য কি, সেটা কিন্তু আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছি। আমার ইচ্ছে হয়েছিল যে অফলাইন ক্লাস অনেক করিয়েছি, হ্যাঁ, এবার ভাবছি যে বাইরের ছাত্রছাত্রীরাও যদি দুই একজন আমার ক্লাস দেখে উপকৃত হয়, যদি আমি মানুষের কিছু, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দূর দূরান্তে পৌঁছে যাওয়া যাচ্ছে কারো সাহায্য ছাড়াই, তো যদি কারো হেল্প করতে পারি। তো দেখো, আমার চ্যানেলটা কিন্তু খুবই নতুন, প্রায় 1 বছর হলো আমার চ্যানেল ক্রিয়েট করেছি, কিন্তু চ্যানেলে আমি অ্যাক্টিভ মোটামুটি 5-6 মাস থেকে অ্যাক্টিভ। তা আমি মূলত WBCS রিলেটেড ভিডিও বানাই বা চাকরির পরীক্ষা রিলেটেড ভিডিও বানাই। ভাবলাম যে কেননা যেহেতু আমি পড়াই অফলাইনে, তাহলে সেই সুযোগ সুবিধাগুলো কেন ইউটিউবে, কেন ইউটিউবের কিছু আরো বেশি ছাত্রছাত্রী কেন পেতে পারে না, যেহেতু আমার এডুকেশন ইউটিউব চ্যানেল, সেই ক্ষেত্রে কিন্তু যাতে সবারই বেনিফিট হয়। আর যেটা, যেহেতু এটা একটা মোটিভেশনাল চ্যানেল, মানে সবার ক্ষেত্রে আমি কতটা মোটিভেশনও দিতে পারি। তো সব থেকে আসার ব্যাপার যে আমি ইউটিউবে ইউটিউবে ক্লাস করানো শুরু করেছি 1 মাসও হয়নি, মানে ঠিকঠাকভাবে বলতে গেলে তোমরা যদি ভিডিওগুলো একটু দেখো, দেখবে যে এখনো 1 মাসও কিন্তু হয়নি। তার মধ্যে থেকে আমি যে ফিডব্যাকটা পেয়েছি, সত্যি আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং আপ্লুত। সেদিন রাতে আলিপুরদুয়ার থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করেছেন, ভদ্রলোকের নাম সঞ্জিত সাহা। ভদ্রলোককে আমি অত্যন্তভাবে করজোড়ে নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই তার এই মূল্যবান মতামত দেওয়ার জন্য, যে যে কোনোভাবে তিনি তার মেয়ে এবার মাধ্যমিক দেবে, তিনি তার মেয়ের মুখ থেকে ফিডব্যাকটা পেয়েছেন যে এই স্যার তো অত্যন্ত সহজ করে পড়ান, তার মেয়ের বক্তব্যটা, যে এই স্যার এত সহজ করে বুঝাচ্ছেন ভৌতবিজ্ঞানগুলো, অঙ্ক ক্লাসগুলো এত সুন্দর করে নিচ্ছেন। তো প্রায় 10-15 মিনিট ওনার সাথে আমার কথা হয়। আমি নামটা মেনশন করলাম এই কারণেই, অনেকে হয়তো ভাববেন যে আমি বকবাস ভিডিও বানাচ্ছি, ফালতু ভিডিও বানাচ্ছি, না। ওনার বাড়ি হচ্ছে আলিপুর দুয়ারে, রায়চেঙ্গা সাইনবোর্ড বলে একটা জায়গা আছে আলিপুর দুয়ার জেলার, সেখানে ভদ্রলোকের বাড়ি, নাম হচ্ছে সঞ্জিত সাহা। তো এই ব্যক্তি আমাকে যা ফিডব্যাক দিলেন, আপনি এটা যা করেছেন খুবই ভালো করেছেন, ছাত্রছাত্রীরা ভীষণ উপকৃত হবে। দেখুন, আমরা আমাদের বাচ্চাদের বিভিন্ন টিউশনে পাঠাই, কিন্তু ওরা বাড়িতে এসে অনেক সময় বলে যে ঠিকঠাক বুঝতে পারছে না। তো সেই বুঝতে না পারার সমস্যাগুলোই কিন্তু আমরা কিন্তু সমাধান করার চেষ্টা করি। তো ভদ্রলোকের ফিডব্যাক থেকে আমি কিন্তু আমার প্রতি, নিজের প্রতি কনফিডেন্স বেড়ে গেল যে না, সত্যি হয়তো বা কারো না কারো উপকারে হয়তো লেগেছি। দেখো, পৃথিবীতে সবার উপকার আমি করতে পারবো না চাইলেও, কিন্তু এই যে এত দূর থেকে একজন আমাকে এত মূল্যবান মতামত দিলেন, তাকে আমি ভিডিওর মাধ্যমে, তুমি যদি এই ভিডিওটি দেখে থাকেন বা আপনার মেয়েও যদি দেখে থাকে, দুজনকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা রইল, অত্যন্তভাবে আমি কৃতজ্ঞতা জানাই। আর সেই সঙ্গে দেখো, আমার পুরনো কিছু ছাত্রছাত্রী যারা এই ভিডিওটা আমার দেখছো, ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, যেভাবেই হোক দেখছো, দেখো তোমাদের পাশে আমি সব সময় আছি, আমি সব সময় তোমাদের প্রতি আন্তরিক ছিলাম, আমি আজও তোমাদের পাশে কিন্তু আছি, আমি তোমাদের জন্য নিবেদিত প্রাণ। তো যাই হোক, তো ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করব, ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করব। যদি সুস্থ স্বাভাবিক থাকি, অবশ্যই সব কিছু ঠিকঠাক চলবে। তো আমি ঘোষণা করেছিলাম যে ABTA এর যে টেস্ট পেপারটা, ABTA এর টেস্ট পেপারটা কিন্তু আমি সলভ করাবো, এটা কিন্তু আমি তোমাদেরকে কিন্তু আমি ঘোষণা করেছিলাম, কিন্তু ABTA এর টেস্ট পেপারটা আমার হাতে ছিল না, এই মাত্র এসে পৌঁছলো। এই যে দেখো, এই যে এটা হচ্ছে ABTA এর টেস্ট পেপার, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ABTA এর টেস্ট পেপারটা, হ্যাঁ, লেন্থ এবং চওড়াটাও দেখছো, এরকম হয়, বেশ ভালো মোটা। এটার দাম প্রিন্টেড আছে 175 টাকা, অর্থাৎ 175 টাকায় তোমরা এই টেস্ট পেপারটা পেয়ে যাচ্ছ, এই যে এরকম কমলা কালারের হয়। এই যে টেস্ট পেপারটা, এটা কিন্তু ভালো একটা টেস্ট পেপার, এইটাই কিন্তু আমি সলভ করাবো বেশি করে। তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেবে, ওটা দিতে এখনও দেরি আছে, প্রত্যেকটা স্কুলে হয়তো পৌঁছায়নি টেস্ট পেপার। তো এই ABTA এর টেস্ট পেপারটা দেখো, এখানে কিন্তু প্রচুর প্রশ্ন দেওয়া আছে,
আমি দেখলাম যে এই প্রথমবার এবিটি এর টেস্ট পেপারে এমসিকিউ গুলোর উত্তর কিন্তু পেছনে দেওয়া আছে। এবিটি এর টেস্ট পেপারে একটা বৈশিষ্ট্য কি, এখানে একটা সাজেশন দেওয়া থাকে, সেটাও আছে, এবং এমসিকিউ গুলোর আনসার কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে চলো আজকে থেকে আমরা টেস্ট পেপার কিন্তু সলভ করবো।